প্রথম অ্যাপ ডাউনলোড হয় আমাদের যখন ইন্টারভিউ ইউনিভার্সিটি কনটেস্ট হয়। হ্যাঁ, ইন্টারভিউ কনটেস্টের পরে আমরা যখন কনটেস্টে অংশগ্রহণ করি তখনই কিন্তু অনেকে আমাদের সামনেই ডাউনলোড করে। আমরা বলছি যে ডাউনলোড করার পরে আমাদের কিছু ফিডব্যাক দেন। তখন তার আমাদের কাছে একটা লিস্ট ছিল, ওইখানে তারা অনেকগুলো কমেন্ট লিখে দিয়েছে এবং তারা কিন্তু প্রায় সবাই ভালোই বলছে, সেটা গুড। হ্যাঁ, আরেকটু ভালো হলে আর এই ফিচারগুলো অ্যাড করলে হয়তো বা আরও আউটপুট ভালো আসবে, এই ধরনের বক্তব্য ছিল বেশিরভাগ মানুষের। ইনোভেটিভ কাজ করাটা একটু রিস্কি, রিস্কি কেন, আমরা যদি বলেন যে অরবিটাল CMS, যেটা আসলে মানি মেকিং, হ্যাঁ কাজ করলে টাকা আসে বা ক্লায়েন্টদের কাজ করলে কিন্তু সরাসরি টাকা আসে, ওই কাজগুলো করা একটু ফ্লেক্সিবল। তো ইনোভেটিভ কাজ করতে গেলে রিস্ক থাকে, কাজটা করার পরে সেটা আসলে বাংলাদেশে ব্যাকওয়ার্ডে ফিজিবল হবে কি না এটা একটা রিস্ক, সেটা ভবিষ্যতে দেশের অবকাঠামো ভৌগোলিক বা ইনফ্রাস্ট্রাকচারগত কোনো চেঞ্জ আসে কি না এটা একটা বড় রিস্ক। সো মেডিটরের কাজ করতে কিছুটা রিস্ক আমাদের থাকে। মেডিটরের চিন্তা করি এখন যে চিন্তাটা আসে হচ্ছে মেডিটর কীভাবে আসলে ডক্টরদের কাছে জনপ্রিয় করা সম্ভব, এই চিন্তাটা আসে ডক্টররা কী করলে ডক্টররা মেডিটরকে আসলে আপন করে নিবে, হ্যাঁ পছন্দ করবে, এই চিন্তাটা এখন মাথায় বেশি আছে। 5 বছর পরে মেন্টরকে আমি একটা মানে ব্র্যান্ড হিসেবে দেখতে চাই, যে বাংলাদেশ মানুষ যেরকম বিকাশকে যেরকম এক নামে চেনে, হ্যাঁ অ্যাপোলো সোয়াকে যেরকম এক নামে চেনে, আমি চাই যে মেন্টর এই নামটা মানুষের কাছে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে, যে মেন্টর মানুষকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেসিলিটি দিবে, এরকম একটা ব্র্যান্ড হিসেবে আমরা দেখতে চাই মেন্টর। এটাও সফল না করতে পারলে আমরা দেখবো যেহেতু আমি হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কাজ করতে চাই, মেন্টর তার মুখ্য বিষয় না, মেডিটর একটা ব্র্যান্ডিং, তখন আমরা দেখবো যে হেলথ কেয়ার সিস্টেমে অন্য কোথাও কোনো লেগিংস আছে কি, তখন ওই লেগিংসটা ধরে আমরা কাজ শুরু করতে চাই। অর্থাৎ আমরা চাই বাংলাদেশে একটা ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেম চালু থাকুক, স্বাস্থ্যসেবা মানুষের সুবিধাগুলো আরও বাড়ুক, মানুষের হয়রানি বা মানুষের খরচটা কমে আসুক। তো হেলথ কেয়ার সিস্টেমে যদি কোনো লেগিংস থাকে তখন আমরা সেটা রিসার্চ করে যদি ব্যয় করতে পারি তখন আমরা ওই সিস্টেমটা নিয়ে কাজ শুরু করব। আমরা যখন কাজ শুরু করি তখন তো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় আমাদের তখন কোর্স শেষ হয় না, তা আমাদের আসলে অনেক ব্যাপারে নলেজ তখন ছিল না, আমাদের যেটুকু নলেজ ছিল ওটুকু দিয়ে কিন্তু আমরা কাজ করছিলাম। তখন আমরা এনাফ স্টাডি করি, আমাদের কাছে মনে হয়েছে যে এই কাজটা করলে মানুষের উপকার হবে, তো আমরা ওই চিন্তা থেকে কিন্তু কাজ শুরু করি, কিংবা এই কাজটা করলে আমরা আর্ন করতে পারবো, কিংবা এই কাজটা করলে আমাদের জন্য ভালো হবে, ওই চিন্তা থেকে আমরা কাজ শুরু করি। কিন্তু আসলে সেটা বাস্তবে মানুষের জন্য উপকারে আসবে কি না, এই ধরনের আরও কাজ ভালো কাজ করা হয়েছে কি না, হ্যাঁ এই কাজটা করতে কী কী ধরনের টুলস সফটওয়্যার যদি বলি, হ্যাঁ কিংবা ইন্টারনেট যদি বলি কী ধরনের টুলস করা লাগবে, সেগুলো কিন্তু আমরা তখন খুব একটা স্টাডি করি না, যে কারণে এবং এটা করতে গেলে কতদিন লাগবে, কত টাকা পয়সা লাগতে পারে, এই জিনিসগুলো চিন্তা না করে আমরা কাজ করা শুরু করে দিতে পারি। ফলে কিন্তু হয়তো কাজের মাঝখানে আসে আমাদের মনে হয়তো এটা তো আসলে এবার হচ্ছে, এটা মানুষের জন্য আসলে মনে হয় খুব একটা সাস্টেনেবল হবে না, এরকম আমাদের মনে হইত, তখন আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, আবার কেউ কেউ আমাদেরকে ফিডব্যাক দিত না না এটা তো অলরেডি এই কোম্পানি করে ফেলছে, হ্যাঁ এর চেয়ে অনেক ভালো কাজ অমুক কোম্পানি করে ফেলছে, তখন আমরা চিন্তা করতাম যে এই কাজটা কি আমরা তাহলে বাদ দিয়ে দিব, এই ধরনের একটা চিন্তা আসতো, যে কারণে অর্থাৎ ফ্রাস্ট্রেশন আসার কারণে কিন্তু আমরা চিন্তা করতাম যে কাজটা আমরা করবো কী করবো না, এই দ্বিধাদ্বন্দ্বের কারণে কিন্তু প্রজেক্টগুলো অনেক সময় পেন্ডিংয়ে রয়ে যায় এবং এই কারণে আমাদের যে প্রজেক্টগুলো বললাম ফেল, হ্যাঁ এই ফেল হওয়ার পিছনে মেইন কারণ ছিল ওইগুলাই এনাফ স্টাডি রিসার্চ না করার কারণে, যে কাজটা করতেছে সে একটু ইয়াং হয়, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়, তাহলে তার জন্য আসলে এক ধরনের বিষয়, আর যদি প্রফেশনালস হয় তাহলে তার জন্য আসলে সেক্টরটা অন্যরকম, ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ইনোভেশন করার জন্য তার অনেক সময় থাকে, হ্যাঁ অনেক সময় থাকে, সে কিন্তু ধীরে সুস্থে কাজটা করতে পারে। আমার যেটা মনে হয় যে আমার একজন ছাত্র নিজে উদ্যোগটা না নিয়ে অর্থাৎ কাজটা শুরু করার আগে যদি তার স্যারদের সাথে কথা বলে, স্যারা কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞতা থাকে, আমি যখন পরবর্তীতে স্যারদের সাথে কথা বলছি স্যারা কিন্তু অনেক ভালো ভালো সলিউশন আমাদেরকে দিচ্ছে, আমরা শুরুর দিক কথা বলি নি, আমাদের ধারণা ছিল যে আমরা শেষ করে স্যারদেরকে দেখাবো স্যারা অনেক ইমপ্রেসড হবে, এই ধরনের মেন্টালিটি ছিল, কিন্তু পরে দেখলাম ইট ওয়াজ রং, আমরা যদি স্যারদের সাথে আগে কথা বলতাম তাহলে প্রপার সলিউশন পাইতাম। আমার মনে হয় ইউনিভার্সিটি থাকা অবস্থায় কেউ যদি ইনোভেটিভ কিছু করতে চায় বা ভালো কিছু করতে চায় তাকে স্যারদের সাথে, কারণ ইউনিভার্সিটির মেন্টর টিচার চাই বেসিক্যালি, সো টিচারদের সাথে কনসাল্ট করা যে এই কাজটা করতে চাই, এই কাজটা করলে কীরকম আউটপুট আসবে, তখন স্যাররা আমার মনে হয় এনাফ গাইডলাইন এভরিথিং স্যাররা প্রোভাইড করে দিতে পারবে, তুমি আসলে এই করো এই করলে ভালো হবে কিংবা এটা করবে না। সো কথা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টকে
সাথে সাথে কথা বলতে হবে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি। দেন ইউনিভার্সিটি পাশ করার পরে যদি কেউ চিন্তা করে, তার কিন্তু এরকম কোনো মেন্টর নাই, সে নিজে নিজের মেন্টর। কিংবা মেন্টর হচ্ছে বিভিন্ন মেন্টর্স আছে বাংলাদেশ প্রফেশনাল অনেক, তো সেক্ষেত্রে তাকে অনেক কাজ করতে হবে। সেক্ষেত্রে তাকে যেমন আমি যেটা আমরা যেটা করছি, কোনো একটা কাজ করার শুরুতে আমরা চিন্তা করবো যে এই কাজটা কেন করবো, এই উত্তরটা আসলে খুব খুঁজে বাড়তে হবে এবং এই আইডিয়াটা কেন ইনোভেটিভ। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যেমন আমরা স্টার্ট আপ চ্যালেঞ্জে গেলাম, এই আইডিয়াটা কেন ইনোভেটিভ, আমাদের উত্তর দিতে হয়েছে এই আইডিয়াটা এই এই কারণে ইনোভেটিভ, এই এই পয়েন্টগুলো খুঁজে বার করতে হবে। ঠিক আছে না, আপনি যে এক্সাম্পল দেখেন যে স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এই ধরনের অ্যাপসগুলো কিন্তু কাছাকাছি, কিন্তু তারা কেন সে হিট করলো, হ্যাঁ প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কিছু ইউনিক ফিচার ছিল, যে আমার স্ন্যাপচ্যাটে এই এই ফিচারটা এক্সট্রা ছিল, তারা কিন্তু ওইটা দিয়ে ফোকাস করছে এবং এই কারণে তারা কিন্তু সফল। তো এই ধরনের অনেক অ্যাপস কিন্তু আছে যারা কিন্তু এই কমন ফিচারগুলো নিয়ে আবার কাজ করতে যায়, যে কোনো সমস্যাটা হয় টিকতে পারে না, কারণ অলরেডি যারা অ্যাস্টাবলিশ তাদের কিন্তু প্রচুর ফান থাকে, তাদেরকে শুধু মার্কেটিং করে কখনো টিকে যাবে না। আমরা চিন্তা করি যে আমরা ওদের চেয়েও ভালো প্রোডাক্ট ডেভেলপ করবো, করে সেম প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ডেভেলপ করবো, করে মার্কেটিং করে অনেক ভালো রিচ করবো, আমাদের প্রোডাক্ট সফল করবো, কিন্তু আজকে কিন্তু এটা পায় না। আমরা যখন ইন্টারভিউ দিই তখন আমাদের একজন জাজ বলছিল যে তোমরা এখন যে পর্যায়ে আসো নিশ্চিত থাকো তোমাদের আগে যারা করছে তারা অনেক স্টেপ আগে আছে, তুমি যদি এরকম করতে পারো তারা তোমার সাথে আরও দুই হাত আগে চলে যেতে পারবে। সো ওদেরকে ধরা কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না যদি ইনোভেটিভ কোনো ফিচার না থাকে। সো এটা নাম্বার ওয়ান, কেন করবো সেটা খুঁজে বার করতে হবে। দেন হচ্ছে কেস স্টাডি, যে কে কাজটা কীভাবে করছে এটা করা, একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করলাম যে কেন করবো, তারপরে কে কোন কোম্পানি কাজটা কীভাবে করছে, কিংবা কাছাকাছি কাজগুলো আসলে কোন টুলস দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ সেটা কি পিএসপি দিয়ে করা নাকি সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা নাকি পাইথন, অ্যান্ড্রয়েড নাকি আইওএস, বা কীভাবে করা, এগুলো খুঁজতে হবে। এবং ওদের ক্ষেত্রে ওদের যে ভালোগুলো ফিচারগুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে ওরা আসলে এই পুরো অ্যাকচুয়াল সাইকেলটা, তাদের অপারেশনের সার্ভিসের পুরো সাইকেলটা নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে না, যেমন ডক্টর বুকিংয়ের জন্য ডক্টরওয়ালাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি, ডক্টরওয়ালা শুরু থেকে শেষ পর্যন্ত সাইকেলটা আমরা দেখলাম, এরকম ইএমআর যারা তৈরি করছে তাদের ইএমআরগুলো আমরা পুরোটা দেখলাম যে আসলে এই পথে তারা কাজ করছে। সো আমাদের মধ্যে তখন একটা আগের থেকে অনেক বেটার আইডিয়া আসছে যে না 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 ওরা এইভাবে করছে, তাহলে অবশ্যই আমাদেরকে এদের অ্যাপসে বেটার করতে হলে আমাদেরকে এই ফিচারগুলো অ্যাড করতে হবে। নাম্বার টু, আরেকটা বড় বিষয় হচ্ছে যেখানে অনেক প্রজেক্ট ফেল করে আমাদের অভিজ্ঞতা, আমরা দেখলাম যে কাজের শুরুতে প্রপার প্ল্যান অর্থাৎ এগ্রোজেড প্ল্যান, বিজনেস প্ল্যান না থাকা, কারণ আলটিমেটলি কিন্তু একটা স্টার্ট আপ সফলে কখন যখন সেটা একটা বিজনেসে কনভার্ট হয়। স্টার্ট আপ থাকা অবস্থায় তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় এবং অনেকে বলে যে দশটার মধ্যে একটা স্টার্ট আপ সফল হয় নয়টা ব্যর্থ হয়। এটার মেইন কারণ আমার মনে হয় যে প্রপার বিজনেস মডেল না থাকে। আমরা আগে চিন্তা করতাম বিজনেস এটা পরে দেখবো, আগে কাজ শেষ করি বিজনেস হবে, কিন্তু আসলে কিন্তু আলটিমেটলি বিজনেস কিন্তু হয় না। বিজনেস হয় কখন, শুরু থেকে যদি প্রপার বিজনেস মডেল রেভিনিউ মডেল থাকে তখন কিন্তু আসলে সেটা কাজ করে। সো বিজনেস মডেল থাকতে হবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত অপারেশনগুলো আসলে কীভাবে হবে, এবং এই কাজ করার জন্য যে পরিমাণ ফান্ড প্রয়োজন এই ফান্ডের একটা ব্যবস্থা আগে মাথা রাখতে হবে। হয়তো আমাদের শুরুতে সব টাকা থাকবে না, তো প্ল্যান করে নিতে হবে যে আমি এখানে গেলে এই টাকা পাবো, এখানে গেলে এই টাকা পাবো, এনশিওর করতে হবে যে কাজের মাঝখানে যেন আমার ফান্ডের অভাব না হয়, তাহলে কিন্তু কাজটা কিন্তু ফ্রাস্ট্রেশনের পরে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়। আমাদের কয়েকটা প্রজেক্ট ফেল করার কারণে আমরা জানি যে এই এই কারণে আসলে প্রজেক্টগুলো ফেল করে, এবং এখন যে একটু একটু কাজে আমরা ভালো করতেছি এবং কারণ কিন্তু আমরা এই স্টেপগুলো কিন্তু ফলো করার ট্রাই করছি, এই কারণে আমার মনে হয় যে আমাদের আগের চেয়ে এখন বেটার পজিশনে আসতে পারছি। কেউ যদি ইকমার্স সাইড করতে চায় তাহলে তার ফান্ডিংটা একটু তাকে প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট কেনার জন্য তাকে তার প্রোডাক্টের রেঞ্জ অনুযায়ী সে ফান্ড রেজ করে। কিন্তু কেউ যদি আমাদের মতো ধরেন ডিজিটাল হেলথকেয়ার সিস্টেমে কাজ করতে চায়, এখানে গবেষণার কাজ আছে, আমি কাজটা বলি যে বর্তমানে ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই প্রপার রিসার্চ করতে হবে। সো রিসার্চ ওয়ার্কের জন্য আপনাকে এক্সট্রা ফান্ড লাগবে, যেটা আমরা অনেকে করি না। আমরা মনে করি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো এবং মার্কেটিং করবো, এই দুটা পেজে আমি টাকা খরচ করবো, বা এর শুরুতে আমাদের রিসার্চের জন্য আমরা ফান্ড রাখি না। আমার মনে হয় রিসার্চের জন্য একটা বড় অংশের ফান্ড রাখা প্রয়োজন না, বর্তমানে অনেক কমপ্লিট। একটা সময় ছিল যখন বিডি জবস বাংলাদেশে আসতো তখন কত উর্বর ছিল, হ্যাঁ তাদের সেক্টরটা কত সহজে তারা বাজারটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, এরকম এখন কিন্তু এরকম অসংখ্য কোম্পানি হয়েছে চাকরি দেওয়ার জন্য। তা এখন যদি একদম চিন্তা করে সে আরেকটা এরকম চাকরির পোর্টাল তৈরি করবে তখন তাকে কিন্তু প্রচুর রিসার্চ করতে হবে। আমার মনে হয় যে বেশি অঙ্ক
টাকাটা তাকে এখানে ক্রস করতে হবে যে সে আসলে কি করলে বেরি জবসকে হটায় সে উপরে উঠতে পারবে, এই ধরনের চিন্তা আমাদের করতে হবে। সো ফান্ড ইট ডিপেন্ডস অন প্রজেক্ট, ঠিক আছে না? এটা আসলে স্পেসিফিকলি বলার কোনো সুযোগ নাই। রিসার্চ, ডেভেলপমেন্ট এবং মার্কেটিং এই তিনটা স্টেপের জন্য আলাদা আলাদা ফান্ডের ব্যবস্থা করতে হবে। যেমন রিসার্চের জন্য গভর্নমেন্ট ফান্ড দেয়, বিভিন্ন সংস্থা সংগঠন তারা কিন্তু ফান্ড প্রোভাইড করে, মানে কিন্তু আসলে ডোনেশন, এরকম না যে এই ফান্ডের জন্য গভর্নমেন্ট কিংবা কোনো সংস্থা সংগঠন কোনো শেয়ার নিয়ে নেয় কিংবা কোনো শর্ত জুড়ে দেয়, কঠিন কোনো শর্ত থাকে না রিসার্চের জন্য। অনেক সংস্থা সংগঠন গভর্নমেন্ট সহ আইসিএ ডিভিশন কিংবা A2I প্রধানমন্ত্রী ডিভিশন থেকে অনেক টাকা দেওয়া হচ্ছে, অনেকেই পাচ্ছে। যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই কিন্তু যে কোনো স্টার্ট আপ দিতে পারে, এর এক্সাম্পল কিন্তু অনেক আছে এক্সিস্টেন্সগুলিতে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সুবিধা কী হয়, আমি ডেভেলপমেন্টটা বুঝি যে আমি কী করতে পারবো, কিন্তু অ্যাট দ্য এন্ড তাকে কিন্তু আসলে বিজনেস করতে হবে। সো একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডে সেও কিন্তু আইটি স্টার্ট আপ আসতে পারবে না এমন কোনো কথা না। আর সে যদি টেকনোলজি কোনো ধারণা রাখে, আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে কি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে আমরা যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড বলি, তা আমাদেরকে জড়তে হয় প্রোগ্রামিং সফট ডেভেলপমেন্টে। তো অ্যাজ এ এন্টারপ্রেনিওর আমাকে কিন্তু আসলে প্রোগ্রামিং জানতে হবে, ইটস নট নেসেসারি। আমাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট পারতেই হবে, ইটস নট নেসেসারি। আমাকে যেটা বুঝতে হবে, আমাকে ইনোভেটিভ হতে হবে, আমাকে আসলে আইডিয়া এক্সপ্লোরিং ক্যাপাবিলিটি থাকতে হবে, ঠিক আছে? আমাকে আসলে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আমি এই কাজগুলো করতে পারি, এমন যেটা সমস্যাটা আরেকটা বড় হয় নেটওয়ার্কিং বা কমিউনিকেটিং। আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি খুব একটা হয়তো বা এক্সট্রোভার্ট না, হ্যাঁ, সেক্ষেত্রে খুব বেশি মানুষের কাছে আমি আসলে রিচ করতে পারি না। নেটওয়ার্কিং বা কমিউনিকেশন আমার পার্সোনালি একটু উইকনেস থাকার কারণে আমি এত মানুষের কাছে রিচ করতে পারি না। তো আমার কাছে মনে হয়েছে, আমি যদি প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের স্কিল না হয়ে আমি যদি নেটওয়ার্কিং কমিউনিকেশনে আরও বেশি স্কিল হয়ে দাও, আমি আরও বেটার পজিশনে থাকতাম। সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, ইটস নট নেসেসারি যে আমাকে প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট পারতে হবে, আমাকে কমিউনিকেটিভ হতে হবে, আমাকে রিসার্চ বা আইডিয়া এক্সপ্লোরিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, আমাকে টিমটাকে ভালো করে লিড করার ক্যাপাবিলিটি থাকতে হবে। টিম লিড করাই খুব গুরুত্বপূর্ণ একটা স্টার্ট আপকে অ্যাস্টাবলিশ করার জন্য, ঠিক আছে? নট নেসেসারি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হইতে হবে একটা বিষয়। তবে টিমে, হ্যাঁ, যদি ফাউন্ডার একা হয়, যেমন আমার আমি এক্সপিরিয়েন্স বলি, জিপি অ্যাক্সেলারেটর নামে একটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম বাংলাদেশে চালু আছে গ্রামীণ ফোনে, ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারি নাই এই কারণে যে আমাদের আসলে কো ফাউন্ডার নাই, মানে আমি একাই আসলে ফাউন্ডার। তো ওদের রুলসটা কি, ওরা চায় যে ফাউন্ডার হবে দুইজন কিংবা আরও বেশি, যেখানে কমপক্ষে একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। এর মানে অবশ্যই তারা বোঝালো যে বিজনেসটাকে তারা বেশি জোর দিচ্ছে, কারণ তারা জানে যে ডেভেলপার রিসার্চার তাদের কিন্তু নেওয়া যায়, হ্যাঁ, রিক্রুট করা যায়, কিন্তু ইনোভেটিভ লোকজন কিন্তু রিক্রুট করা যায় না, তাকে নিজেই ইনোভেটিভ হয়ে তাকে একটা কাজ করতে পারে। এই জন্য আমরা কিন্তু স্টিল এখনও এই সমস্যার কারণে জিপি এক্সেলারেটর অ্যাপ্লাই করতে পারিনি। এই জন্য আমার এখন নেক্সট প্ল্যানিং হচ্ছে আমাদের মেডিটোর প্রজেক্টে বা আরও যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টে বিজনেস ফ্যাকাল্টির বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এক দুজন কো ফাউন্ডার নেওয়ার প্ল্যান আছে। তাহলে কাজটা করতে মনে হয় একটা সহজ প্ল্যানটা আছে, এর মানে ব্যাকগ্রাউন্ডটা আসলে ইস্যু না। গল্প বললাম আগে এই প্রজেক্টকে ফলো করে যে কারো পক্ষেই এন্টারপ্রেনিওর বা সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।